বার প্রসব ব্যথা নিয়ে ঢাকা মেডিকেলের গাইনি বিভাগে ভর্তি হন টঙ্গীর শাহিনুর বেগম। শুক্রবার ভোরে সন্তান প্রসব করেন তিনি। শিশুটির বাবা জানান, চিকিৎসকরা মৃত ঘোষণা করলে মৃত্যুর সনদ নিয়েই তাকে প্রথমে আজিমপুর কবরস্থানে নেওয়া হয়। কবর দেওয়ার খরচ বাবদ টাকা সঙ্গে না থাকায় দাফনের জন্য নেওয়া হয় রায়ের বাজার কবরস্থানে, সেখানেই কবর খোঁড়া হচ্ছিল। হাসপাতাল থেকে মৃত শিশুটিকে যে প্যাকেটে মুড়িয়ে দেয়া হয়, হঠাৎ সেই প্যাকেট নড়াচড়া করতে দেখেন বাবা, কেঁদে ওঠে শিশুটি। প্যাকেট খুলে দেখা যায় শিশুটি জীবিত। লেবাররা কবর খুঁজছে, খোঁজার পরে চায়া দেখা যে বড় বড় করে নিঃশ্বাস ছাড়তেছে, তখন এই লাশ আর দাফন করা হয়নি। কবরটা কাটটা মানে হালকা ফিনিশিং দেওয়া ধরছি, ধরে করে ভাই আমি কার্টনটা খুলেন, কার্টনটা খুলতে গেছি, কার্টন খোলার শেষ ভাই আমার দিয়ে বাচ্চা লড়ে। এরপর তাকে নিয়ে আবার ঢাকা মেডিকেলে ছোটেন বাবা। বর্তমানে এই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন শিশুটি। বাচ্চা হওয়ার সময় মানে মৃত্যু ঘোষণা করছিল, পরে দাফন করার সময় বাচ্চা কাঁদা আছে, পরে নিয়ে আসছি, পরে ডক্টর আসছিল। বাচ্চা এখন ভালো আছে ভাই, সুস্থ এবং এনআইসিতে আছে ভাই। হাসপাতালটির পরিচালক জানান, সময়ের আগেই ভূমিষ্ঠ হয় শিশুটি, চিকিৎসকের গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। কেন এরকম হলো বা ডক্টর কিভাবে এটা মিস করলো সেগুলো আমরা জানার চেষ্টা করছি এবং কোন নেগলিজেন্সি আছে কিনা যেন তদন্ত করতে দিয়েছি। আমাদের মেইন যে জব প্রাইম রেসপন্সিবিলিটি যদি শিশুটিকে বাঁচিয়ে রাখা, সেটার সর্বাত্মক প্রচেষ্টা আমাদের চলছে। শিশুটির বাবা বিআরটিসির বাস চালক, এটি তাদের দ্বিতীয় সন্তান।